নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে আগামী দিন যে রাস পূর্ণিমা হতে চলেছে, এই রাস পূর্ণিমার দিনে কয়েকটা জিনিস আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু সৌভাগ্য ফিরে আসবে। আপনি জীবনের যে কষ্টগুলোর মধ্যে চলছেন সেই কষ্ট থেকে আপনার মুক্তি পেতে পারেন। কি করবেন খুব ভালো করে লিখে রাখুন বা এই জিনিসগুলো করুন, দেখবেন যে আপনার এই বছর ঘুরতে না ঘুরতে আপনার এই সময়টা আপনি সত্যি খুব আনন্দে তখন আছেন। কি করবেন প্রথমেই, কারণ এই জায়গাটা রাস পূর্ণিমার যে এই দিনটার যে গুরুত্ব সেটা নিয়ে কিছুটা বলি, কারণ এখানে শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তার সখীদের সঙ্গে যে রাসলীলা যে লীলা করেছিলেন সেই রাস সেটাকেই রাসলীলা বলেই অভিহিত আছে। এবং এই রাস মনে একটা রস এবং এটার বিভিন্ন তত্ত্ব আছে, সেই তত্ত্বের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে টোটকাগুলো এই দিন করবেন সেই কটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। প্রথম অবস্থায়, কারণ এই নির্দিষ্ট দিনটা কিন্তু একটা রাধা কৃষ্ণের একটা ভালোবাসার একটা প্রতীক স্বরূপ, এবং এই নির্দিষ্ট দিনে যাদের রিলেশনের জায়গায় ডিস্টার্ব আছে, রিলেশনের জায়গায় ব্রেকআপের জায়গায় চলে যাচ্ছে, বা অনেকদিন হয়তো আপনার সঙ্গে রিলেশন ছিল, বর্তমানে একটা ভুল বোঝাবুঝির কারণে একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে, কি করবেন এই দিন রাত্রে পূর্ণিমা চলাকালীন, মাথায় রাখবেন পূর্ণিমা চলাকালীন এই দিন রাত্রে আপনি একটা লাল শালু, অর্থাৎ লাল শালুর মধ্যে আপনাকে করতে হবে এটা, লাল শালুর মধ্যে আপনি প্রথমেই একটা লেবু নেবেন, অর্থাৎ একটা পাতি লেবু সবুজ রঙের পরিষ্কার দেখে সংগ্রহ করবেন, এবং এই লেবুটার আপনি একটা লাল শালুর মধ্যে জড়িয়ে আপনি যাকে পছন্দ করেন তার নাম, এখানে বলবো নাম 28 বার উচ্চারণ করবেন, এবং তার মুখে যদি তার ফটো থাকে আপনার কাছে তাহলে তার ফটোর ওপর রেখে আপনি সেই, অর্থাৎ এখানে নির্দিষ্ট এটা কিন্তু রাত্রে আপনাকে করতে হবে, পূর্ণিমার দিন রাত্রে একদম আকাশ, অর্থাৎ আপনার ছাদ থাকবে না, অর্থাৎ খোলা আকাশের নিচে আপনাকে বসে করতে হবে, পূর্ব দিকে মুখ করে বসে করবেন লাল শালুর ওপর। প্রথমে আপনাকে ওই লেবুটা রাখবেন, তার নিচে আপনাকে রাখতে হবে ফটোটা, এখন যাকে আপনি পছন্দ করেন, যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, বর্তমানে একটা সম্পর্কের জায়গায় ডিস্টার্ব তৈরি হয়েছে, এবং এইটা আপনি 28 বার তাকে স্মরণ করবেন, তার মুখটাকে কল্পনা করবেন, এবং তার ফটোর দিকে দেখে আপনি সব সময়ের জন্য তাকে চাইবেন। এবং একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা ওপেনলি বলা ঠিক হবে না, যদি পারেন ফোন করে জেনে নেবেন, বুকিং নম্বরে ফোন করলে আমি আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছে তাকে বলে রাখবো, সেটা আপনাকে বলে দেবে, এবং এইটা 28 বার উচ্চারণ করবেন। করার পর আপনি ওইটাকে একটা পুটলি করে এবং ওই ফটো সহ আপনি কিন্তু আপনার যে বেডরুম আছে সেই বেডরুমের আপনি রেখে দেবেন, বালিশের নিচে হোক বিছানার নিচে হোক লেবু সহ, এবং সেটা আপনার 21 দিন থাকবে, আপনার 21 দিন থাকার পর সেটাকে জলে দিয়ে দেবেন আর ফটোটা রেখে দেবেন, দেখবেন যে আস্তে 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 আপনার সম্পর্কটা ভালো জায়গায় তৈরি হয়েছে। এটা বললাম যে রিলেশনের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব যাদের আছে তাদের জন্য। এরপরে যেটা বলবো যে যাদের সন্তান আসছে না, বিগত দিনে অনেকবার ট্রাই করেছেন, ডাক্তারি পরামর্শ নিয়েছেন, কোনো রকমের কোনো রোগ পাচ্ছে না, এই রকম অবস্থায় যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে এই নির্দিষ্ট তিথিটা খুব শুভ। এই নির্দিষ্ট তিথিতে আপনি আপনার পারলে পারে একটা শিকড়, যেটা হচ্ছে অশ্বগন্ধা, অশ্বগন্ধার শিকড় 1.5 ইঞ্চি করে দু টুকরো লাল সুতো দিয়ে জড়িয়ে বিশেষ করে এখানে মেয়েদের কোমরে আপনাকে কোমরে পড়তে হবে, এটা কোমরে বেঁধে নিতে হবে, এবং এই ঠিক পূর্ণিমা তিথি চলাকালীন দেখবেন যে আস্তে আস্তে আপনার যে সমস্যাটা আসছিল, যে সমস্যাটা হয়তো কোনো কারণে আপনার ধরা পড়ছিল না বা আপনি জানতে পারছিলেন না, সেটা কিন্তু একটা প্রকাশ্যে আসবে কি কারণে আপনার সন্তান আসছে না, এবং নির্দিষ্ট ওয়ে আপনার জীবনে তৈরি হবে যেটা সন্তান যাতে আগামী দিনে আসে বা সন্তান আপনার জীবনে সেই আপনার জীবনে আসে।
তাহলে এই জায়গাটাও কিন্তু তৈরি হবে এবং এটা নির্দিষ্ট তিথি। আমি বারবার বলি, যে কোনো তিথি, নক্ষত্র এবং ক্ষণ এবং দিন দেখে যদি আপনার কাজ করা যায়, তাহলে নো ডাউট আপনার জীবনে সেই সমস্যা সমাধান হবে। সুতরাং এই জিনিসটা করুন। আর একটা জিনিস বলবো, যাদের বিশেষ করে মানসিকভাবে খুব টেনশনে আছেন, ভীষণ টেনশন, হয়তো কালসর্প দোষ আছে আপনার, এক সময় অর্থ রোজগার করেছেন, বর্তমানে অর্থ একদম শেষ হয়ে গেছে, বা শনির সাড়ের সাথে চলছে, আপনার প্রিয় মানুষটার সঙ্গে বারংবার ডিস্টার্ব তৈরি হচ্ছে, মনোমালিন্য তৈরি হচ্ছে, কোনো রকমের সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে, এই সময়ের কারণে বা এই জিনিসের জন্য আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে। হয়তো আপনি যেখানে চাকরি করছেন আশানুরূপ রেজাল্ট বা আশানুরূপ স্যালারিটা পাচ্ছেন না, প্রমোশনটা আপনার হচ্ছে না, অনেক দিন ধরে আটকে আছে, এইরকম জায়গায় যদি আপনি থাকেন তাহলে কি করবেন? এই নির্দিষ্ট দিনে পূর্ণিমা চলাকালীন, যদি সেটা দিনের বেলায় আপনার পান তাহলে দিনের বেলায় করবেন, রাত্রি যদি হয় তাহলে রাত্রিবেলায় করবেন, একদম পরিষ্কার জল সংগ্রহ করবেন যেটা আপনি পানীয় হিসাবে গ্রহণ করতে পারবেন। এই ধরনের পরিষ্কার জল আপনি এই চন্দ্রের লাইটে রেখে দেবেন, অর্থাৎ আপনি দিনের বেলা থেকে রাত্রে আপনার রাখলে ভালো হবে, অর্থাৎ রাত্রের বেলা চন্দ্রের যদি আলোটা পায় সেই জলটা সেই রকম জায়গায় রেখে দেবেন, এবং যতক্ষণ পূর্ণিমা চলবে ততক্ষণ আপনি রেখে দিয়ে ওই জলটাকে আপনি আপনার প্রথমে গৃহে আপনার গৃহের চারিদিকে ছড়িয়ে দেবেন, কিছুটা অল্প একটু নিয়ে সেটা তামার ঘটিতে করে নেবেন, আর বাকি যেটুকু থাকবে সেটা আপনি 7 দিন অল্প অল্প করে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার জায়গাটা শুভত্ব হচ্ছে। এবং এছাড়াও আরও দুটো জিনিস আছে, যদি আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা হয়, তার জন্য ডিপ্রেশন হয়, তাহলে অল্প করে জল নিয়ে গিয়ে আপনি কর্মক্ষেত্রে আপনি যেখানে বসেন সেই জায়গাটা একটু ছড়িয়ে দিয়ে বসবেন। আবার যদি দেখা যাচ্ছে যে আপনার ব্যবসার ক্ষেত্রে বারংবার ডিস্টার্ব হচ্ছে, তাহলে ওই জলটাকে নিয়ে গিয়ে আপনার ব্যবসা স্তরে 3 দিন ছড়িয়ে দেবেন অল্প অল্প করে। দেখবেন যে আপনার জীবনের যে সমস্যাগুলো বারংবার আসছিল এবং তার কারণে আপনার জীবনের ডিপ্রেশনটা আসছিল, সেই জায়গাটা কিন্তু ওভারকাম করে আস্তে আস্তে যাবেন এবং আপনি আনন্দে থাকতে পারবেন। মেনলি আপনি আনন্দে থাকুন, আরও ভালো জায়গায় যান, আপনার নিজের জীবনের কেরিয়ারটাকে আরও ডেভেলপমেন্ট জায়গায় নিয়ে যেতে পারেন, এই জন্যই আমরা আছি, আপনাকে সাহায্য করব। এবং তার জন্য আপনার এই আপডেট মেসেজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। যদি এই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা যদি সত্যি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন, যাতে অন্য যারা আছে তারা খুব কষ্টের মধ্যে আছে, সেই কষ্টের থেকে তারাও যাদের রিলিফ পায়। আর যদি মনে করেন যে আমার সঙ্গে কনসালটেন্সি নেবেন, আপনার সমস্যার থেকে সমাধান পেতে চান বা আপনি আরও ভালো জায়গায় পৌঁছাতে চান, তাহলে বলবো নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোথায় কোন সময় কোথায় কোথায় বসি। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।